আর আগুন এসে লাগছে আমার গায়, অথচ একটুও পুড়ছি না। মুনির গা থেকে একটা একটা করে খসে পড়ছে পাথর। তিনি অগ্নির দিকে উন্মিলিত চোখে তাকালেন, অগ্নি শমিত হল। সেই রাতে বনভূমির চরাচরে নিঃসঙ্গতায় দাঁড়িয়ে আমার মনে হল, আমিও সেই মুনির মতো। মুনিকে জিজ্ঞাসা করলাম, আমি কে? তুমি আমার থেকে নিঃসৃত অর্কপ্রভর ঔরস জাত রুচিরা গর্ভা, আমি এক নকল বেশে ঘুরে বেড়াচ্ছ, নিজেই জানো না। চিতায় তোমার আসল দেহ পড়ে আছে, নিয়ত সে অগ্নিকুণ্ডে পড়ে, জানতে পারো না। এখানে বসে বসে আমি পাহারা দিই নিজেকে, তুমি ফিরে যাও। সেই প্রজ্জ্বল শ্মশানে সেই রাতে নিজেরই মুখোমুখি দাঁড়িয়ে আমার ভেতরটা হু হু করে উঠল। নিয়ত এক অগ্নিকণ্ডে পুড়ছি, অথচ কোনো অনুভূতি হচ্ছে না। ক্রমশ আমি খুঁজে পেতে চাইছি নিজেকে। যখন মুনির কাছে এসে নিজেকে পেলাম, দেখি আমার অবস্থান নিজের থেকেও অনেক দূরে। মুনি আমায় বললেন, তুই ফিরে যা। ঘর ঘুরিয়ে দেখলাম পাটনি চলে গেছে, খেয়া ঘাটে বাঁধা। আমার সম্মুখে সমস্ত চরাচর যেন মিলিয়ে যাচ্ছে বিস্মৃতির পারে। আমি নদী অভিমুখে সেই বিস্মৃতির পারে ধীরে ধীরে নেমে গেলাম। রাত্রি এসে যেত